করবেন কতদিন এভাবে খাবেন, যতদিন পর্যন্ত আপনি কোনো না কোনো সমস্যা আপনার মধ্যে ফিল করছেন। তার মানে কি? তার মানে এ কি করবে, এ কোনো রোগ সারায় না, বুঝলেন? এই কার্বভেজ কোনো রোগ সারায় না। এর একটাই ডিউটি, আপনার ইমিউন সিস্টেমকে আপগ্রেড করা। সেই আপগ্রেডেশনের জন্য দেখা যাবে আপনার মধ্যে একটা ক্রনিক হেডেক ছিল, সেটাও আপনি বেটার ফিল করছেন। আপনার একটা কনস্টিপেশন ছিল, আপনার একটা অ্যাসিডিটি হতো সন্ধ্যা লাগলেই, আপনি বন্ধুরা খেতো ভালো মন্দ আপনি খেতে পারতেন না, দ্যাট ভেরি মেডিসিন অলসো হেল্প ইন দ্যাট ভেরি রেসপেক্ট। ফলে এটা শুধু আপনি করোনা থেকেই বাঁচাবে না, এটা আপনার চারিদিকে একটা চক্র একটা ব্যূহ বানিয়ে দেবে, যেখানে করোনা ভাইরাস ঢুকে থাকলে বেরিয়ে যাবে, যদি আনসাইন্টিফিক কথাটা, আর যদি না ঢুকে থাকে এই ধাক্কা খেয়ে চলে যাবে, এই ধাক্কা খেলো চলে গেল। সো মেডিকেল পার্সন শুড টেক ইট ভেরি ফাস্ট বিফোর জয়নিং দেয়ার ডিউটিজ এভরি মর্নিং অ্যান্ড দে মাস্ট বি ফ্রি। স্যার আপনি এটাও দেখুন, ওই হসপিটালে অনেকগুলি ডাক্তারবাবু আছেন কিন্তু এক দুজন বা দু তিনজন তাদের মধ্যে ইনফেক্টেড হয়েছে। যেমন এই বললাম একটা থানাতে 6 জন পুলিশ অফিসার ইনফেক্টেড হয়েছে, ওই থানাতে আরো অনেক অফিসার ছিল কিন্তু 6 জন হয়েছে, আবার ওই বাড়িতে 8 জনের মধ্যে 7 জন হয়েছে, 1 জন হয়নি। আবার সেই কথা উঠে আসে ইমিউনিটি, বাংলায় সম্ভবত অনাক্রম্যতা বলে বোধ হয়। এই ইমিউন সিস্টেমটাকে আপগ্রেড করে এই কার্বোভেজ। কিন্তু এর পরেও কথা থাকে, কার্বোভেজের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে কার্বোনিমেট। এরা যখন পুরোপুরি কাজ দেখাতে পারে না তখন সরিনাম, এগুলি টেকনিক্যাল টার্ম, এগুলি এখানে বলা ঠিক হবে না, কারণ এগুলির জন্য তো আমার অনেকগুলো চ্যাপ্টার লেখা হয়েছে, কখন কোন মেডিসিন কি অবস্থায় দেওয়া। কার্বোভেজ কখন আরো জানতে চান তাহলে পরে কথা বলবো, আরো অনেকে অপেক্ষা করছেন, অনেকে অপেক্ষা করছে তারা কথা বলবে, এই জন্য আমি আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারেন বা স্যার গৌতম বাবুর থেকেও নিয়ে নিতে পারেন। আমি গৌতম দত্ত থেকে নিয়ে নেব। ঠিক আছে, আচ্ছা সুনীল তুই কিছু বলতে চেয়েছিলি বল। হ্যাঁ স্যার আমি বলতে চাচ্ছি, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বল। আমি সেই সুনীল ঘোষ যিনি 6 জন পুলিশ অফিসারকে কার্বোভেজ সিএম দেওয়াতে 3 দিনে নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গিয়েছিল। আর বর্তমানে কারেন্ট একটা নিউজ আছে যে সৌদি আরবে এক ঘরের ভিতরে 15 জন মানুষ ছিল, এই 15 জন বাংলাদেশিকে সরকার কোনো সাহায্য সহযোগিতা না করে বাংলাদেশে না পাঠানোর কারণে ওখানে লকডাউনে বন্দি ছিল। এমন অবস্থায় 15 জন একই সাথে জ্বর সর্দি কাশি বুক ব্যথা এবং করোনার সমগ্র উপসর্গ নিয়ে তারা এক ঘরে মরণাপন্ন অবস্থায় ছিল। তো আমার সাথে যোগাযোগ করেছিল কিন্তু সৌভাগ্যবশত ওখানে আমার একটা পেশেন্ট ছিল, উনি লকডাউনের অনেক আগেই কার্বোভেজ সিএম আমার থেকে নিয়ে খেয়েছিলেন, প্লাস ওই বোতলের নিচেই 1 ইঞ্চি মতন পানি জমা ছিল, সেই পানিতে আমি আবার পানি ভর্তি করে ওই 15 জন ব্যক্তিকে আবার 15টা নতুন বোতল নিয়ে উপর থেকে 1 থেকে 2 ইঞ্চি খালি করে এই যে কার্বোভেজ সিএম মিশানো যে বোতলটা, এই বোতলটাকে এখান থেকে 2 সিটি করে ওই 15 বোতলে দেওয়া হয়েছে। তারা সবাই সকাল দুপুর রাত প্রথম দিন খেয়েছিল, আধা ঘন্টা পর পর 24 ঘন্টা চলার পরে তাদের জ্বর স্বাভাবিক হয়েছে। আর বর্তমান এই 5 দিনের ভিতরেই আমার 2 দিন আগেই বলেছে যে আমরা এখন স্বাভাবিক জীবনযাপন করছি। তো আমার মনে হয় তারা করোনা পরীক্ষা করেনি কিন্তু করোনার পুরো সিমটম তাদের ভিতরে ছিল, কিন্তু এখন হচ্ছে এই 15 জন ব্যক্তি এই সারের এই কার্বোভেজ খেয়ে একদম স্বাভাবিক নর্মাল জীবনযাপন করছে। তো এটাও শ্যামল স্যারের জন্য একটা বিশাল বড় এভিডেন্স হিসাবে আমি তুলে ধরছি আজকের এই মিটিং এ। নেক্সট কোশ্চেন স্যার, আপনার ডোজেস গুলো নাম এবং ডোজেস মানে আবার যদি বলে দেন তাহলেই যথেষ্ট, কারণ আপনি যেভাবে হাত দিয়ে বাড়ি দিয়েছেন সেগুলো তো আমাদের জন্য প্রথম, তাই বলছি। সেই জন্য আজকে প্রথমটার জন্য আপনার কার্বোভেজ সিএম টাই ভাবুন, যেমন করে আমি দেখালাম ছোট্ট একটা পোস্ত দানা
এই 450 ml জলে প্রায় 500 ml জল 10 ml ফেলে দিয়ে ওর মধ্যে মিশিয়ে দিন এবং আপনি বুঝে যাবেন ওর এফেক্টটা উইদিন 24 আওয়ার। একটাই দানা তো? একটাই দানা, তবে হ্যাঁ ওর মধ্যে দুটো তিনটে দানা পড়ে গেলে যে খুব ক্ষতি হবে তা কিন্তু হবে না, তবে চেষ্টা করবেন একটাই ফেলতে। আচ্ছা, আর আর একটা কথা আছে, খেতে খেতে যখন এই লোয়ার লেভেলটায় চলে আসবে জলটা তখন আর ওষুধ মেশাবেন না, এই জলের মধ্যেই আর জল মিলিয়ে দেবেন। ওকে, আর কতদিন চলতে থাকবে? চলতে থাকবে যতদিন আপনার মধ্যে কোনো অ্যাডভার্স এফেক্ট তৈরি না হবে। যদি কোনো অ্যাডভার্স এফেক্ট তৈরি হয় মানে কোনো ক্ষতিকারক উপসর্গ দেখা দেয়, ধরে নি আপনার মধ্যে এইটা খাওয়ার পরে আপনি ভালো ছিলেন কিন্তু এখন আপনার মধ্যে এখন কনস্টিপেশন দেখা দিয়েছে, গ্যাস অম্বল কোনো ছিল না দেখা দিয়েছে, ঘুম কমে গেছে, তখন কিন্তু কোনো আমার ফলোয়ারকে যোগাযোগ করে এর লোয়ার পোটেন্সি খেতে হবে বাবুন 200 ওইরকমই একটা দানা এরকম এক বোতল জল দিয়ে সেম প্রসেসে 2-3 বার খেলেই আপনি আবার ঠিক হয়ে যাবে। তবে প্লিজ আপনারা প্রথম প্রথম কিন্তু আমার ফোন নাম্বারটা তার গৌতম বাবুর থেকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফলোয়ার। আমি আসাম থেকে বলছি, আসাম শিলচর। হ্যাঁ, ওখানে আমার কোন আপনার ফলোয়ার আছেন কিনা না জানি না। না, শিলচরে নেই, সরাসরি আমার সঙ্গেই কথা বলতে হবে। হ্যাঁ, তো সেই বলছিলাম ভিডিও করতে পারতেছি না। এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলেই 10 মিনিটের মধ্যে লিংক দিয়ে দেবো, সবাই দেখতে পাবে। স্যার, আমি শুভ দাস বলছি, আমি একটা কথা বলতে যাচ্ছি। বলুন। আমি বলতে যাচ্ছি, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? আমি বলতে যাচ্ছি কার্বোবেজ সিএম, তো ঘটনা হচ্ছে ডায়াবেটিস আছে আপনার ইউটিউবে তো অনেক দেখেছি আমি, আপনার ইউটিউবের ছাত্র আমি আর কি একটা, তো ডায়াবেটিস আছে তাহলে আমি সিএম বলবেন আমি জানি। হ্যাঁ ওটাই বলছি স্যার, আমি সিএম কি করে খাবো, আমি কত খাবো? হ্যাঁ ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে, আপনাকে তো ভাইয়ের প্রোটিনই খেতে হবে। সিএম সিএম কিন্তু এফেক্টিভ হবে কার্বো এনিমিলিস, কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে কার্বোভেজ ডায়াবেটিক পেশেন্টের মধ্যে ভীষণ ভালো পরিবর্তন হচ্ছে খুব দ্রুত। আপনি আগেই কোনো মন্তব্য করবেন না, আগে খান তারপরে মন্তব্য করুন, যোগাযোগ করুন। আচ্ছা স্যার, আর একটা কথা বলছি, আমার তো পা ভেঙে গেছে, পায়ের রড লাগানো আছে। তো কার্বো সিএম খেয়ে তো অনেকের ওই কানের দুলটা বেরিয়ে গেছে, তাহলে আমার যে রড আছে আমি কি খেতে পারবো? না, আপনার রড বেরোবে না, সেই ওটা ভয় করছি স্যার, ওখানে কানের দুলটা যখন বেরিয়ে গেছে তাহলে আমি রড আমি আবার ওই সিএম খেয়ে আবার রড তখন বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে তো পাটাকে কেটে ফেলতে হবে। তো আরেক শুনুন, হ্যাঁ স্যার বলুন, এই রড থাকবার জন্য যদি কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হয় তাহলে কিন্তু কার্বোভেজ সেই ব্যাপারটাকেও সলভ করবে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেন প্লিজ। কার্বোভেজটা রোজ খাবো? রোজ রোজ খাবেন যতদিন না পর্যন্ত অ্যাডভার্স এফেক্ট তৈরি হবে। ওকে, নেক্সট প্লিজ। বলছি হ্যালো, যাবে একটু বলবো, বলছি 10 নম্বর গলুস আর 30 নম্বর গলুস পার্থক্য কি? না, এমন কিছু পার্থক্য ঠিক আছে, নাম্বার মনে আছে, ঠিক আছে এইটাই। না ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আর নাম বলুন আপনি, যে শুনুন এক মিনিট, যে বা যিনি প্রশ্ন করবেন তিনি নাম বলবেন, কোথা থেকে করছেন বলবেন। জি জি জি, यस বলুন। বাংলাদেশ থেকে জাভেদ বিন সালে বলছি। আমার স্যার একটা মহিলা, তার বয়স 50 প্রায় 50, উনি 103 ডিগ্রি জ্বর এবং অ্যালোপ্যাথি খেয়ে তার কোনো মানে রেসপন্স করেনি, তো আমার ওখানে আসতে বেঞ্চে যখন বসে উনি পড়ে যায়, পড়ে যেয়ে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে এবং কাঁপুনি এবং জ্বর বমি বমি ভাব সর্দি ঠান্ডা কাশি সবই আছে, তো বেশি সময় পাইনি, তো উনাকে আমার ভয়ও করছে
এখন কি করা যায়? এখন আমি ওই স্যারের ওই থিওরিটা ওনাকে প্রুফ করলাম, তো স্যার তো বলছিলেন 15 মিনিট পর, আমি দেখলাম যে অবস্থা খারাপ, তো আমি 10 মিনিট পর পর দিই, এরকম 3 বার খাইয়ে দেওয়ার পর তো তার মানে 15 মিনিটও না তার মধ্যে সে সুস্থ। এখন আজ থেকে 31 দিন চলতেছে, তার একদম পুরো স্বাভাবিক, একদম পুরো স্বাভাবিক, কিন্তু তারটা ছিল কিন্তু ওই ভয়ই করছিল যে করোনা ভাইরাসের মানে সংক্রমণ কিনা, মানে তার মধ্যে ওইগুলো ছিল, শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্টও ছিল। এখন যোগাযোগ করছি, সে এখনো এখনো ভালো আছে, এখনো ভালো আছে, তো আশা করি এটা প্রশ্ন উত্তর পারবো। জি স্যার, এগুলো বলেছিস ঠিক করেছিস, এবার দেখি অন্য আর যে সমস্ত স্যাররা রয়েছেন অডিয়েন্স, তারা কেউ কিছু জিজ্ঞেস করেন কিনা, সবাই জিজ্ঞেস করুন। স্যার নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো জিজ্ঞেস করব? বলুন। আমি সন্তোষ শর্মা বলছি। বলুন কোথা থেকে? আমি বলছি কলকাতা থেকে বলছি। বলুন। বলছি যে এই যে কার্বোভেজ সিএমটা, যারা নরমাল যারা সুস্থ রয়েছে তারা কি এমএ রেগুলার কি নিতে পারবেন, বা কতটি নিতে পারবেন সারা দিন? আমি একটু আগে বলেছি আমরা যে সুস্থ না ওটা কিন্তু অ্যাবসলিউটলি নয়, ওটা রিলেটিভলি সুস্থ। আচ্ছা, এর জন্য যারা হেলদি রয়েছেন তারাই খাবেন, সেটাতে কোনো কথাই নেই ওঠে না। আনহেলদি যারা ডিজিজ রয়েছেন তারা তো খাবেনই, যারা হেলদি হ্যালো রয়েছেন মানে হেলদি মানে কি রিলেটিভলি হেলদি তারাও খাবে। বুঝলি, এটা কি সারাদিনে কত কত মাত্র সকালবেলা 3 বার হোক 1 বার হোক খেলেই হবে? সেটা কত কত কতক্ষণ পর পর? প্রতিদিন খাবেন বলেছি, যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাডভার্স এফেক্ট কোনো খারাপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, ওই যে বললাম পায়খানাটা ভালো হচ্ছে, আগে ভালো হতো এখন হচ্ছে না, আচ্ছা তখন কিন্তু আপনাকে 1 ডোজ 200 খেতে হবে। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো স্যার, আমি আমি ডক্টর চন্দন সাধু বলছি বর্ধমান থেকে। স্যার আপনি যে বললেন যে কারোভে সিএম দেওয়ার পর যদি কোনো অবনতি ঘটে, যে আবার কনস্টিপেশন চলে এলো বা আদার্স কোনো কিছু প্রবলেম চলে এলো, তখন কারোভে 200 দেওয়ার জন্য একবার? হ্যাঁ একবার। এটা কি একবার কি একদিনই চলবে? একবার একদিনই চলবে, তারপরে আবার সিচুয়েশন বিবেচনা করে আবার ঠিক করতে হবে। কারণ আমি বললাম কেন 200 এক ডোজ খাওয়ার পর পেশেন্ট আবার স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা স্যার, আর মধ্যে আপনার আতঙ্ক রইল না? যদি করোনা প্যানিক থাকে থাকে তাহলে কিন্তু তাকে কন্টিনিউ করতে হবে। কি স্যার বলছি? তার মধ্যে শুনতে পেলাম না স্যার, শুনতে পেলাম থেকে থাকে। হ্যাঁ স্যার, তার মধ্যে যদি করোনার আতঙ্ক থেকে থাকে। হ্যাঁ স্যার, করোনার আতঙ্ক মানে কি? আরে স্যানিটাইজার ইয়ে মাস্ক দিতে ভুলে গেছি, স্যানিটাইজ করা হয়নি, এরকম যদি থাকে তাহলে কিন্তু 8টার পর, রাত 8টার পর এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে তার ইমিউনো ডেফিসিয়েন্সি এখনো কারেক্ট হয়নি। তো তখন কি করণীয়? চলবে, আবার চলবে, তখন 200ই চলতে থাকবে, 200 এর জায়গায়। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ওইটাই জানতে চাইলাম। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যালো, নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যালো হ্যালো বলুন। আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর হক বলছি। কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে। ওকে ডক্টর হক স্যার। হ্যাঁ ডক্টর হক, নিউ ইয়র্ক বলুন। স্যার আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, অভিজ্ঞতার কথা, সেটা হলো আমার একজন পেশেন্ট, সে আমাকে একদিন সকালে বিকালবেলা দিয়ে কল করলো, তার নাক দিয়ে প্রচুর রক্ত যাচ্ছে, গায়ে জ্বর এবং ব্যথা। আমি খুব দ্রুত থাকছি উঠেছে, আমি স্যার গৌতম স্যারকে বলছি, ঝড় উঠেছে, যদি কারেন্ট চলে যায় সব লিংক চলে যাবে, কোনো চিন্তা নেই, আগে থেকে বলে দিন। না না ঠিক আছে, ঝড় অনেকক্ষণ উঠেছে আপনি জানেন না, অনেকক্ষণ, চিন্তা নেই। এখন এখন আমাদের যেটা এখানে হয়েছিল বাংলায় সেটা এখন হচ্ছে মহারাষ্ট্রে আর গুজরাটে, হচ্ছে ওখানে, কিন্তু আমি যে এখন তারই কিছু ইমপ্যাক্ট কল্যাণীতে রয়েছি, এখন তো বিদ্যুৎ চমকাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এরা কি করে কারেন্ট অফ করে দেয়? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ওকে ঠিক আছে স্যার, সাধারণ মানুষ যারা আছেন, ডাক্তার ছাড়া, তারা সবাই শুনেছেন,
একটি বিশেষ কথা আমি বলে দিই প্রত্যেককে, যারা কার্বোহাইড্রেট সিএম খাবেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে খোঁজ করুন স্যারের ফলোয়ার রিয়েল হোমিওপ্যাথ কারা করছেন, সেরকম ডক্টরদের একটু যোগাযোগ রাখার চেষ্টা করুন কাছাকাছি। কারণ ফার্দার প্রবলেম গুলো হলে কিন্তু তখন এই রিয়েল হোমিওপ্যাথের সাহায্যে আপনি কমপ্লিট কিওরটা হবেন, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আপনারা যারা রয়েছেন সাধারণ মানুষ। ওকে স্যার। স্যার আমি ডক্টর আজ আমি যে কথাটা বলতে চাচ্ছি স্যার, আমার একজন পেশেন্ট, সে হঠাৎ করে স্যার ওই একদিন হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত যাচ্ছে, গায়ে জ্বর এবং ব্যথা। আমি তার জন্য কার্বোহাইড্রেট সিএম এর ব্যবস্থা করলাম, সে মোটামুটি 15-20 ঘন্টার মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেল। কিন্তু আমি এটা খবর নিই না যে তার করোনা হয়েছিল কিনা। অ্যাকচুয়ালি এটা কি করোনার লক্ষণ ছিল যে তার কার্বোহাইড্রেট সিএম যে ইয়াটা ব্লাড বন্ধ হয়ে গেল, জ্বর চলে গেল, এখনো অবধি সে সুস্থ আছে এটা বলা সম্ভব নয়, টেস্ট না করে এটা বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি তার হয়েও থাকে তাহলে আপনি ঠিক করেছেন, না হয়েও থাকে তাহলে তো ঠিক করেছেনই। এখন অবধি সে সুস্থ আছে প্রায় এক মাস। বেশ, কারণ কার্বোহাইড্রেট তো প্রিভেন্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ কিউরেটিভ। থ্যাংক ইউ স্যার, যে কোনো কাজ করবেই। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেন প্লিজ। স্যার, ডক্টর মুজাহিদ ফ্রম বাংলাদেশ। হ্যাঁ বলো স্যার। ইফ উই ইউজ ডিপ অ্যাক্টিং মেডিসিন এন্ড দা প্যাশেন্ট and the patient feel well after that or after 3 or 4 years, it may occur any bad effect? Treatment complete na korle tar effect to hotei pare. Treatment complete je niyomer kotha bola ache real hoy peite sei onujayi thik korar por eguli তাকে যেমন সার্ভিসিং করতে হয় ব্যাপারটা এইরকম। কিন্তু স্যার এরকম বলা, এরকম যে স্যার বলা হয় যে ডিপ অ্যাক্টিভ মেডিসিন গুলো ব্যবহার করলে 5-7 বছর পরে এটার চরম ব্যাড ইফেক্ট দেখা দেয়, তো কমপ্লিট করলে আর এই ইফেক্ট গুলো দেখা দিবে না?